গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অ্যাকচুয়ালি আমার কাজিনসরা তো এসেছে, জানি না আমি কী করবো বুঝতে পারছি না। আমি কালকে একটু ব্লগ করেছিলাম বাট এতটা কন্টিনিউ করিনি, তো যাই না। তো আজকে আমরা যাচ্ছি মানে আমাদের যেটা লক্ষ্মীপুরের যেটা ভিতরে একটা মামার বাড়ি আছে ওইখানে যাচ্ছি। তো চলো, হ্যাঁ এটা ভিতরেরই মামার বাড়ি, একটু দূর আছে ওইটা। তো আমরা সবাই মিলে যাচ্ছি, তো আজকে তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করব। আর ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে, উঠে আর স্নান টান করিনি কারণ গল্প করতে 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 স্নানের আর সময় হয়নি, এতটা লেট হয়ে গেছে। তো এখন স্নান টান না করে বেরিয়ে পড়ছি, ঘরে এসে স্নান টান করব। চলো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার কুকুরকে যারা ভালোবাসে তাদেরকে আমি খুব ভালোবাসি। যেমন এই যে শান্তু, হি লাভস মাই পিক্সি, হি লাভস মাই টুটুই, সত্যি কথা, একদম একদম সত্যি কথা বলছি। যারা আমার কুকুরকে ভালোবাসে ওদেরকে আমি বেশি ভালোবাসি, যারা কুকুরকে ভালোবাসে না তাদেরকে আমি 1% হলেও কম ভালোবাসি। তোমরা সবাই শুনে রাখো এই কথাটা। থেকে লেট করেছি, এই 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 তার মুখটা দেখা রে, চুরের মাউগের গোলা বড় গোলা। আমরা কোন সময় থেকে রেডি হয়ে বসা, কিন্তু ও গেছে প্রথমে টয়লেটে, তারপরে স্নান করলো, কি করলো, তারপর ও এসে বলছে আমি অলরেডি গাড়িতে চলে এসেছি। এই যে এখানে মিষ্টি নেওয়া হয়েছে, যেটা শঙ্কুবাই নিয়েছে কারণ শঙ্কুবাই নতুন গাড়ি নিয়ে যাচ্ছে, মডেল চলে এসেছে। এই যে চিপস নিয়ে, এটাও কিন্তু শঙ্কুবাই দিয়েছে, যে পয়সাটা ঘুরিয়ে দিয়েছে। ফাইনালি আমরা এসে ল্যান্ড করে গেছি। আগেও বলেছিলাম এখানে অনেক ভূতের কাহিনী আছে। এই যে আমরা এসে গেছি, এই দেখো এখানে গাছের উপরে ভূত পুরা বসে থাকতো, পুরনো তেঁতুল গাছ। হ্যাঁ হ্যাঁ ওইটার উপরেই না, একটা ভদ্র মহিলা বসা ছিল, ওর চুলটা পুরো নিচ অব্দি ছিল। এটা তো তোমা ওদের বাবা দেখেছিল তাই না? হ্যাঁ, এখানে অনেক কাহিনী আছে। নিয়ে টেনশন করিও না, তোমারে আমি মানে গাইড করবো আর কি, আমরা তো আসি সবে গাইড করবো, এরকম কোনো টেনশন নেই। আমাদেরকে তো আগেও দেখিয়েছি এগুলো, আর নতুন করে কী বা দেখাবো, কিন্তু তারপরেও আমি স্টিল দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার মায়ের ছোটোবেলার ঘর, এটা ওদের মানে ঠাকুরঘর ছিল। আর এদিকে তো পুকুর পাড় আছে, নিচে এদিকে গিয়ে অনেক বড় বাসাটা, অনেক মেমোরিজ আছে মায়ের এখানে, যদিও আমার এক ফোটাও নেই। আমি আর শঙ্কুবাই চলে এসেছি, কোন জায়গায় বল, লেট্রিন তারা কিরকম ফেরো তখন বুঝিলাও, হাসা লেট্রিন লেট্রিন হরতো তারা। আর জলটা পুরো শুকিয়ে গেছে তাই না? জলটা শুকিয়ে গেছে, প্লাস এখন অনেকটা মানে জাবড়া হয়ে গেছে, তেমনটা ছিল না আগে। তখন তো অনেক মানুষ ছিল, তখন বাড়ি ভর্তি মানুষ তাই না, আর সবাই সেই সব ক্লিন করতো, বাউন্ডারি বেড়া ফেরা ছিল, এখন এগুলো কিছু নেই, পুরো একদম ইয়ে হয়ে আছে জায়গাটা। একটা জলপাইর গাছ ছিল পুরো ওই যে পুকুরের উপর ছিল, অনেকটাই পুকুরের উপর পড়ে যেত জলপাইগুলো। হ্যাঁ, তবুও আমরা খেতাম খেতাম। হ্যাঁ, ওইদিকে অনেকটা ইয়ের গাছ ছিল, আম গাছ ছিল, এখনো আছে কিন্তু ওই আগের গুলো না এখন। হ্যাঁ, আর এত এত গাছ দেখো, মানে ওদের জাস্ট মানে পয়সা আসার লাইনটা তোমরা দেখতে পাচ্ছো। জাম গাছ ছিল, কালা জামের গাছ ছিল, এটা মাও বলেছে। একটা ইয়ের গাছ ছিল, ওই যে কি বলে এটাকে, কামরাঙ্গা, কামরাঙ্গা গাছ ছিল, মাও বলেছে এখানে। সব কিছু শেষ শেষ এই জায়গাটাতে, ওই জায়গাটাতে এক আমাদের গরু ঘর ছিল, এখানে এই যে এখানে আছে, খুব বিশাল বড় একটা নারিকেল গাছ ছিল, অনেকটা নারিকেল ধরতো, অনেকটা বলতে যখন ওইখান থেকে নারিকেল গুলো কি বলে ওইটাকে, সেল তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই যে এদিক থেকে মানে শ্মশান রোড এদিকে একটা ব্রিজ হয়েছে যেটা শিবপুর দিকে বের হয় আর কি, তো ওই ব্রিজটাতে যাবো। এটা আগেও একবার দেখিয়েছিলাম, ব্রিজটা ইনকমপ্লিট ছিল তখন, তো আজকে শুনেছি কমপ্লিট হয়ে গেছে, শুনেছি না কো হয়ে গেছে কমপ্লিট, এদিকে এদিক দিয়ে যাওয়া আসাও করছে মানুষ। সো চলো এখানে তোমাদেরকেও দেখাবো কয়েকটা ফটো উঠো। ইকো হচ্ছে আওয়াজ, এই যে আমরা বেরিয়ে পড়েছি, তুই তাকিয়ে আছিস কেন ভাই? তো চলো এখন আমরা পৌঁছে গেছি, মানে যাচ্ছি আর কি, চলো।
আমরা অ্যাকচুয়ালি এই দিকটাতে কোনো দিনই আসিনি। ওই দিকে কই যাইতে? এই বছর প্রথম এসেছি। এই দেখো লাগালি তার গাড়ি দেখিস, এই দেখো এই জায়গাটা কেমন, এখানে ব্যালকোসিং আছে। আমরা এখানে তোমার আমি একটু নেমেছি, দুটা ফটো উঠবো আর যদি পারি একটু রিলস বানাবো, কারণ এগুলো ম্যান্ডেটরি, তাই না বলো? না হলে তোমরা ইনস্টাগ্রামে আমার কি দেখবে? তো তার জন্য একটু নেমেছি, চলো। দিস ইজ দ্য ভিউ গাইস, জাস্ট এত 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 নিস্তব্ধ। এই যে বৃষ্টি আর এখানে সাথে মানে নদীটা বয়ে গেছে, জাস্ট মানে অসাধারণ। এই দেখো আমরা উঠছিলাম ফটো, ওরা আমাদেরকে ফেলে চলে গেছে। এটাই হচ্ছে আমাদের ভাই, কি বলিস? তো মুখটা ঘেমে কাহিল, চলে আয়। তো তোমরা যদি কেউ এখন লক্ষ্মীপুর আসো শিলচর থেকে, তো অনেকটা রাস্তা হয়ে গেছে। পালোরবন দিয়ে আসতে পারো, সুনাই হয় আসতে পারবে, তারপর এদিকে শিবপুর দিয়ে ঢুকে আসতে পারবে। তো অনেকটা রাস্তা হয়ে গেছে, মানে শিলচর থেকে শর্টকাটে আসার এখন অনেক 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 রাস্তা। তো শিলচরে যারা আসো, তোমরা যদি লক্ষ্মীপুর আসো, ডেফিনেটলি এই রাস্তাটাও ট্রাই করতে পারো, কারণ এটা নতুন হয়েছে। এই দেখো এখন ওই এটা বানানোই রয়েছে নতুন। এই যে আমরা খেতে এসে গেছি, এখন খাবো আমরা, একটু হাতটা ধুয়ে নেই চলো আগে। থইকর পাচ্ছে এখন শঙ্কুবাই, গাছের থইকর দেখো। সো ফাইনালি এখন 4:30 বাজে, আমরা এখন বেরিয়ে গেছি। আর আমার একটু তাড়া আছে, কারণ হচ্ছে কি পিক্সি ঘরে আছে। তো পিক্সিকে অ্যাকচুয়ালি মা হ্যান্ডেল করতে পারে না, মানে হ্যান্ডেল করতে পারে না ইন দ্য সেন্স পিক্সি খুব লাফালাফি করে, তো ঝাপটা ঝাপটি করে। তার জন্য একবার ভেবেছিলাম পিক্সিকে নিয়ে আসবো, কিন্তু ছোটোমণি ওদের ঘরে আরও দুটা বাচ্চা দেখার কথা ছিল, ছোটোমণির বোনের। তো আমি ভাবলাম বাচ্চাদেরকে দেখে আবার পিক্সি লাফালাফি করবে, তার জন্য নিয়ে আসলাম না। তো তার জন্য তাড়াহুড়ো করে যেতে হচ্ছে ঘরে। আমি এসেছি একটু এটিএমে। সো বন্ধুরা, এখন আমরা খাবো চা, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, পুরো জ্বর জ্বর এসে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা এত সময় শুয়েছিলাম, তারপর মনে পড়লো একটা কাজের কথা, যেটা না করলেই না হবে। তো এখন আমরা একটু যাচ্ছি ফুলের তলে, চলো বেরিয়ে পড়েছে। এসেছিলাম মোমো খাওয়ার জন্য, কিন্তু এসে কিচ্ছু পাইনি। 2 প্লেট পেয়েছি চিকেন মোমো, 1 প্লেট বড়া, মানে পেটই ভরে নি। এখন চলছে আমাদের 10:25 হয়ে গেছে স্টার্ট এখানে। জানি না আজকে আমরা কে কে জিতবো, কাল আমি শান্তু জিতেছিলাম। আমার সব মুটি সারা পড়বো। এখানে আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে এখন তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। মানে কথা হচ্ছে আজকে আমি মাংস করছি, অ্যাকচুয়ালি মা যখন হাত ভেঙেছিলো তখন তো আমি প্রায় মানে করতাম, এখন মা ঠিক হওয়ার পর আর করা হয়নি। তো আজকে আবার ট্রাই করছি। এখন আমি ঢালছি মাংস, আজকে আমি তৈরি করছি মাংস। আহা, চেষ্টা তাই করুন বন্ধুরা। চলছে আমার মাংস কষানো, শরীরে জ্বর চলে আসছে, কিন্তু তারপরও আমি আমার ভাই বোনদের জন্য ডেডিকেটেড, আমি পুরো ডেডিকেটেড ওদের জন্য, জীবনটাও দিয়ে দিতে পারি, ওরা জাস্ট আমাকে বোঝে না, সেটাই হচ্ছে গিয়ে কথা। আমারই মুখে জল এসে যাচ্ছে, হয়ে গেছে তাই হাইলার আগেও। কম কিতা কম কিছু না, কম ঠিক আছে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ রে, দুই ঠাকুর কেমন হয়েছে রে? বুঝতে পারছি না এটা কি ধরনের, বুঝতে পারছি না, কিন্তু আমার ভালোই লেগেছে। হ্যাঁ মানে এখন বুঝেছ তো, ওরা এখন সিলেটিতে বলেছে তো বুঝতে পারছো ভালোই হয়েছে। এখন বল কেমন খেলি আজ? খুবই স্বাদ হয়েছে। মাংসর যে চামড়াটা আছে ওটা আমি আজকে প্রথমবার খেলাম, খুবই টেস্টি। হ্যাঁ আমরা, আমি রান্নাতে মোটামুটি একটু এক্সপার্ট হয়েছি। হ্যাঁ তুমি ভালোই রান্না করেছো, থ্যাংক ইউ। আর সবকিছু ঠিকই আছে, আর কি বলবো বলো। আচ্ছা আর তোমা ফাইনাল ফিডব্যাক, ওই তোমা ফাইনাল ফিডব্যাক কেমন ছিল তুই বলে না একবার ফাইনাল ফিডব্যাক।
ফাইনাল ফিডব্যাকে বলবো, এভাবে কাজ করতে থাকো, তুমি এক না একদিন ভালো একজন হোটেলে রাঁধুনি হিসাবে হ্যাঁ হোটেলেও মানে একটু কাম পাবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Toto, happy birthday to you. পুরো তো 12টা বেজে গেছে টুটুইয়ের বার্থডে। মা বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। সো 10 ইয়ার্স এর হয়ে গেছে আমাদের টুটুই, ওরাই বলে দিয়েছে হ্যাপি বার্থডে। আমি গান করে নাকি শেষ। সকালে ঘুম থেকে উঠার পর থেকে যে আমাদের এরকম একটা আসর বসে, কি বলিস শঙ্কুভাই? আর সেটা যে কত মানে কন্টিনিউ হয়, বাট এটাকে আমি কাল থেকে খুব বেশি মিস করব। আমার কাঁদতে কাঁদতে পা গেল। কিরকম এই ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর ওরা সাডেনলি এসেছিল, মানে এক্সপেক্টেড ছিল না, কিন্তু এক্সপেক্টেড না থাকাই বেশি যেন মজাটা হয়েছে। তো আমি ডেফিনেটলি ওদের খুব বেশি মিস করব, কারণ এই মানে কটা দিন খুব ভালো কেটেছে, সব ঘুম থেকে উঠেই গল্প আড্ডা সেই সব। তো চলো সবাই বলে দাও গাইস, ডু সাবস্ক্রাইব, হবে বুক করে দিও, পালা একটা তোমরা ডিসকাউন্ট দিয়ে দিবো। আর কিছু না, বাই 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 বাই।